সবাই আমাকে নিয়ে অনেক কৌতুক করেছে। চলে গেছে সেই হাসির পাত্রীটি, চলে গেছে। আপনারা তো অনেকেই তার প্রেমালাপ শুনেছেন, কিন্তু তার চলে যাওয়ার যে ব্যথা বেদনা, পাড়াপড়শির কি চোখে কোনো ছাপ আছে? নেই, সকাল হয়েছে, সন্তান দেহ নীল বর্ণ ধারণ করে বিছানায় শুয়ে আছে। প্রাতঃকালে এসে ছোট রানী শান্তাকে ডাকছে, শান্তা শান্তা, দরজা খোল, দরজা খোল, আমরা যে কঠিন পরিস্থিতিতে পড়ে গেছি, এবার আমরা তোর কাছ থেকে জেনে নেব, তোর কাছে থেকে আমরা জেনে নেব তুই কাকে পছন্দ করেছিস। আমরা এখনো ঠিক করে উঠতে পারিনি রে। এই শান্তা, দরজায় টোকা দিচ্ছে, শান্তা শান্তা, দরজা খোল, দরজা খুলছে না। তিনটে পাত্র পাশে এসে দাঁড়িয়েছে, মা শান্তা দরজা খুলছে না। না গো, দেখো না, দেখো না, কেন জানি না ও এতবার ডাকছি, দরজাটা খুলছে না। তিনটে ছেলে বারংবার ডাকছে, সবাই প্রেমের ছলে ভালোবেসে রাগান্বিত অবস্থায় লাস্টে শেষে করেছে কি, দরজা ভেঙেছে, ভেঙে ভিতরে গিয়ে দেখছে, শান্তা শান্তা কোথায়? সারা দা কেবল দেহটা নিয়ে শুয়ে আছে, ওর না ওর ওর শান্তা নামক যে প্রাণটি আর নেই। মা বলছে, সরস্বতী এটা কি সর, তোমরা কাছে গেছে শান্তা? ওরে শান্তা, আমি জানি, আমি জানি তুই অনেক রাত জেগে অনেক চিন্তা ভাবনা করেছিস, কিন্তু শোন মা, তুই আমার সঙ্গে অভিমান করবি না কিন্তু, হ্যাঁ কথা দি, কথা বল ওর, দেখ শান্তা কথা বলছে না। যখন মাথায় হাত বুলিয়েছে শান্তা সাড়া করছে, সাড়া দা শান্তা, শান্তা কথা বল, ভালোবাসার ময়না পাখি এখন জানি কা, আমি যে পাগল হয়ে যাব, ও যার জন্য ঘর বানাইলা সে রইল না ঘরে, সে ঘর উড়াইয়া নিল কাল বৈশাখী ঝড়ে, সাড়া দা মনটাই আমার ছটফট করে করে, হাহা ভালোবাসার ময়না পাখি এখন জানি কার, আমার ভালোবাসার ময়না পাখি এখন জানি যার জন্য গো, যার জন্য ঘর বানাইলাম সে রইল না ঘর, আমার ভালোবাসার মন না পাখি আমার।
অন্তরে শিকল কাটা পাখির মতো উড়ে চলে গেল আজ থেকে জীবন আমার শুধু এলো মেলো শিকল কাটা পাখির মতো উড়ে চলে গেল সেদিন থেকে জীবন আমার শুধু এলো মেলো জাতি কুলে দাগ লেগেছে জাতি কুলে গো জাতি কুলে দাগ লেগেছে আমার কান্না হবে ভালোবাসার মায়না পাখি এখন জানি না সাড়া দাও সন্তা তুই সাড়া দে সাড়া দাও সাড়া পাগল হয়ে গেছে পাগলিনীর মতো চিৎকার করছে মাঝে মাঝে উন্মাদের মতো নাচছে হাসছে কন্যা সন্তানে তার সব কুল হারিয়েছে কখনো পাগল কখনো নাচে কখনো হাসে কখনো কাঁদে অবস্থাতে তিনটে ছেলে তিনটি পাত্র জানারা মন থেকে প্রতিজ্ঞা করেছিল যে বিয়ে করলেই যদি শান্তাকেই যদি আমি বিয়ে করি তাহলেই আমি বিয়ে করব নতুবা আমি আমার জীবনে বিয়ে করব না তারা তিনজনই সেখানে অবস্থান করছে সঙ্গে সঙ্গে দশরথ সেই স্থানে চলে এলেন ছোট রানীর অবস্থা দেখে দশরথ বুঝতে পেরেছে ঈশ্বরের কাছে কাঁদছে আর মনে মনে বলছে আর আমার কত সাজা দেবে আর কতটুকু বাকি আছে তখন সমস্ত ছেলে সমস্ত পাড়ার লোকজন সবাইকে বলছে এ যে মারা গেছে এর দেহ সৎকার করতে হবে সবাই কাঁধে করে নিয়ে চলেছে গঙ্গার ঘাটে কিছু করার নেই সে যে আমাদের মধ্যে নেই আমাদের মধ্যে নেই সে যে চলে গেছে তাই সবাই তাকে নিয়ে চলেছেন কোথায় গঙ্গার ঘাটে তাকে বিসর্জন দিতে তাকে নিয়ে শেষ কৃত্য করতে তিনটি ছেলে কাঁধে নিয়েছে ছেলে অর্থাৎ যারা তার প্রেমিক অর্থাৎ যারা বিয়ে করার জন্য এসে আছে ওখানে তারা তো সবাই প্রতিজ্ঞাবদ্ধ তাই তারা সঙ্গে যাচ্ছে আর পাড়ার সবাই শান্তাকে নিয়ে শ্মশান ঘাটে চলেছে শ্মশান ঘাটে যখন নিয়ে উপস্থিত হয়েছে কেমন করে শ্মশান ঘাটে নিয়ে যায় মা পিছনে নাম গাইতে গাইতে তাই তো পিছনে নাম বেশ বেশ সামনে লাশ বেশ আবার অনেকে করে কি সামনে লাশ পিছনে নাম আবার সামনে নাম পিছনে লাশ যেখানে যেমন নিয়ম সবাই শান্তাকে নিয়ে যাচ্ছে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম
राम राम हरे हरे আমরা সবাই একসাথে বলতে পারি তো হ্যাঁ সবাই একসাথে আমাদের বাড়ির কোনো যদি কেউ মারা যান তার জন্য আমরা যেমন শ্মশান যাত্রী হই কারণ ওই রাস্তাটা আমরা একবার দেখতে যাচ্ছি রাস্তা উঁচু কি খালা আমরা দেখে নিই একবার সবাই সবাইকে ওই জায়গায় যেতে হবে হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বলো হরে বলো হরি হরি পথের সম্বল হরি বলো হরি হরি বলো হরি হরি বলো হরি হরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে সবাই মিলে একটু বলো হরে রাম 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 হরে তাই গৌর নন্দ হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম সবাই মিলে একটু উলু দিয়ে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শান্তাকে শ্মশান ঘাটে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু সেই তিনটি পাত্র সবাই জড়িয়ে ধরে আছে কি প্রেম তিনটি পাত্রই তাকে ধরে রেখেছে কেউ তাকে ছাড়ছে না আমার যদি মৃত্যু হয় তবু আমি শান্তাকে ছাড়বো না গো সবাই টানাটানি করছে উঠে এসো উঠে এসো ও যে আমাদের ছেড়ে চলে গেছে ওকে দাহ করতে হবে কেউ তাকে ছাড়ছে না একদিন কেটে গেছে কারণ তাকে যদি দাহ করার বা মান্দাসে ভাসিয়ে দেওয়ার বা পুঁথে দেওয়ার যে নিয়ম আছে সেই নিয়মের মধ্যে তাকে তো কাজটা করতে হবে তিনটি পাত্রই তাকে আগড়ে ধরে বসে আছে মৃতদেহ দেখুন কেমন ভালোবাসা অনেকে ভাববেন এটা কি করে সম্ভব হয় একটা মৃতদেহকে নিয়ে এইভাবে কয়েকদিন আগে টিভিতে দেখবেন দেখে থাকবেন সেই ভদ্রলোক মাকে নিয়ে মরা পচা গলা দেহ ঘরের মধ্যে রেখেছিলেন কয়েকদিন আগে ফেসবুকে দেখবেন একটা গর্ভ অবস্থায় তার চারটি ছানা হয়েছে একটা কুকুর কুকুরটি মারা গেছে কদিন মানে বাচ্চাটা জন্ম দেওয়ার পর কয়েকদিন পর মারা গেছে সবাই কুকুরটিকে ধরে গোপেড়ে ফেলে দিয়েছে ছানাগুলি খুঁজতে 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 সেই মরা কুকুরের স্তন পান করছে কি করে জানলো যে ওটাই আমার মা আর ও যে মারা গেছে বাচ্চা তো বুঝতে পারে সেই যে প্রেমের টান
একটা বড় শক্ত জিনিস। পৃথিবীতে এমন কোন দড়ি রশি কিছু হয় যেটা দিয়ে প্রেমের বাঁধনটাকে আটকে রাখা যায়? সেটা দরকার বড় শক্ত মন। তাই আজ শান্তার মৃতদেহ তিন দিন হয়ে গেছে কেউ আর ছাড়ছে না, একে একে সবাই বাড়ি চলে গেছে, এরা পাগল হয়ে গেছে। থাকবো না, থাকবো না আমরা, চলো সবাই চলে যাও। একে একে সবাই বাড়ি চলে গেছে, তিনটি পাগল যা পারে করুক, দেখার দরকার নেই। এমন যখন বলছে এরা বুঝতে পেরেছে বোধ হয় অন্যায় হচ্ছে। সবাই আর একবার তারে সুযোগ দিল, চলে যাচ্ছি যদি তোমরা দেহটা না ছাড়ো, শেষ কৃত্য আমরা কিন্তু করতে পারবো না। টানাটানি করছে, একটি পাত্র পাটা ধরে আছে, যে শেষে পা ধরে বলেছিল আমার আর কোনো ভাষা নেই, বলো না তুমি আমাকেই বিয়ে করবে কিনা। আগে পাটা ধরেছিল, ভগবানের চরণে যদি আপনাদের আশ্রয় হয় সে চরণ কোনোদিন আপনাকে ঠেলে দেবে না। তাই শান্তার পাটা ধরে আছে, ওরা যখন বডিটা ধরে টানছে হাতের সঙ্গে পাটা খুলে চলে এসেছে। প্রেমের কতটা টান দেখুন, একটা সামান্য ঘরের পাশে ইঁদুর মারা গেলে তার গন্ধ আমরা সহ্য করতে পারি না, তিন তিন দিন একটা মৃতদেহের পাশে সবাই আঁকড়ে ধরে বসে আছে। আরে কি প্রেম! তাই যখন সবাই দেহটা নিয়ে টেনে চলে গেল সৎকার্যের জন্য, এ তখন পাহাটা ধরে বলছে, এই তো, এই তো তুমি আমার শান্তা। বলো না আমি কি তোমার সাথী হতে পারি না? বলো দেখো। হঠাৎ সবাই চেঁচিয়ে উঠল, কি করছিস? আগুনে ফেলে দে, নইলে জলে গঙ্গায় ফেলে দে, ওর মধ্যে তোর শান্তাকে খুঁজে পেয়েছিস। ভাসিয়ে দিল গঙ্গায়, পদমা গিয়া দিল ভাসাই, পদমা দিয়া দিল পদমা গিয়া দিল ভাসাইয়া, ওই পদমা দিয়া দিল ভাসাইয়া, নবীন বধুর তরে নবী অবধু অবধু
হাতে চলে এসেছে, তাই কি করছে, জলে ভাসিয়ে দিয়েছে। দিলা ভাসাইয়া তার জন্য নবীন বধুর তারে করে আবার আমাকেই দিয়ে দিও ঠাকুর, চাহিদা দেখো, প্রেম রস কত নিগুড়, কত সত্য, কত কঠিন। হরিবল হরিবল, পাটা নিয়ে জলে ভাসিয়ে দিয়ে ভগবানের কাছে কৃপা চাচ্ছে যে আবার আমার শান্তা হয়ে যেন আমার কাছে ফিরে আসে, নইলে আমি জীবনে কখনো তোমায় ডাকবো না। একবার দেখা দাও, হাসি ছিল, গান ছিল, সাথী ছিল সাথে, বুঝিনি তো তীর ছিল নিয়তির হাতে। হাসি ছিল, গান ছিল, সাথী ছিল সাথে, বুঝিনি তো দীপ ছিল নিয়তির হাতে। দুদিনে মধুমেলা হতো রবো মধু, তীর বেঁধা পাখিয়া গাইবে না এই জীবনে, মালা গেঁথে কেন ছিঁড়ে ফেলা, মনের আলাপটুকু সে কি খেলা। এই জীবনে মালা গেঁথে কেন ছিঁড়ে ফেলা, মনের আলাপটুকু সেও কি গো খেলা। আমি যেন নেভাদি ব্যথা খোদা না, তিনি
পাখির বেধা পাখিয়া গাইবে না গাইছ ও প্রিয়া চলে গেলেন পাটা ভাসিয়ে দিয়ে। এবার একজন কি করছে, শান্তার পোশাক গুলি পোকা ভর্তি ছোট্ট ছোট্ট পোকা, যে শান্তাকে খেয়েছে সেই পোকাগুলি তার পরিধান যে পোশাক ছিল সেগুলির মধ্যে ভর্তি হয়ে আছে, গিজ 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 করছে, তাদেরকে সঙ্গে নিয়েছে। কেমন পাগল দেখুন, ওরে তোদের মধ্যে আমার শান্তা লুকিয়ে আছে, আমরা জানি, আমি জানি, কোনো একদিন না একদিন তোরা ঠিক আমার শান্তাকে ফিরিয়ে দিবি, বল যত্ন করে সে পোশাক নিয়ে শ্মশানে বসস্থান করলেন, বসবাস করলেন। শ্মশানে বসে বসে প্রতিদিন পোকাগুলিকে দেখে, ওরে ফিরিয়ে দিবি না, বল না তোরা যে আমার সব থেকে কাছে, আমার শান্তা যে তোদের মধ্যে লুকিয়ে আছে। কি বেলা একটা বার বল, কবে আমি তাকে ফিরে পাবো, ও যে আমার বড় আপন ছিল রে, বড় আপন ছিল। ও প্রিয়া ও প্রিয়া নিস্তব্ধ হয়ে পরিধানের পোশাক গুলি নিয়ে বসে আছে, কত সুখে আছি আমি, বেঁচে আছি না মরে গেছি। চলো শান্তভাবে শ্মশানে বসে পড়েছি, যদি ফিরে পেতেই হয় তাহলে আমি এদের কাছ থেকে আমার শান্তাকে ফিরে পাব। শান্তাকে সবাই দাহ করে দিয়েছিল। আরেকটি পাত্র একজন কি করলেন, জলে ভাসিয়ে দিলেন, পাটি নিয়ে জলে ভাসিয়ে দিলেন আর ঈশ্বরের কাছে বললেন কি, আমার শান্তা আবার যেন আমার কাছে আসে। আর একজন শান্তার দেহ পোশাক তার সঙ্গে ছোট্ট ছোট্ট পোকা কীট তাদেরকে নিয়ে বসে রইলেন শান্তাকে আবার ফিরে পাওয়ার জন্য। আর একজন কি করলেন, উন্মাদ হয়ে গেলেন শান্তার সেই চিতা ভস্মের কিছু ছাই ভস্ম নিয়ে ছুটতে 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 এক গ্রাম থেকে অন্য গ্রাম, অন্য গ্রাম থেকে অন্য শহর, তারপরে অন্য দেশে বংশে পৌঁছে সঙ্গে কি নিলেন, সঙ্গে নিলেন এক মুষ্টি ছাই, যদি কোনোদিন শান্তাকে পাই তাহলে শান্তার এই দেহের জ্বলন্ত যে কাষ্ঠ তার থেকে শান্তার কিছু অংশ এর গায়ে নিশ্চয়ই লেগে আছে, তাহলে পেলে আবার ওখান থেকেই আমি পেতে পারি।
কি করলেন, ঘুরতে 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 তিনি খুব ক্ষুধার্ত হয়ে গেলেন এবং পথে পথে ভিক্ষা করতে লাগলেন। কেউ আমায় ভিক্ষা দেবে গো? পথে পথে ঘুরে কাঙাল হয়ে আমি অনেকদিন কিছু খাইনি গো, গিরিধারি তোমার আমি অনেকদিন কিছু খাইনি গো, আমাকে কেউ কিছু খেতে আমাদের কৃষ্ণ ভক্ত অনুরাগী নায়ক বাবুদের উদ্দেশ্যে বলছি, আমরা যে দিকে এসেছি এনাদের এত ভালো ব্যবহার আমরা আশা করিনি। যাই হোক, অনেকদিন পরে একটা ভালো নায়ক বাবুদের কাছে এসেছি, এনাদের যেমন ব্যবহার তেমন ভালোবাসা। তাই পথে পথে ঘুরি পাগল হয়ে তাও না গিরিধারি তোমার না গিয়া গো, গিরিধারি তোমার না দেখুন। অনেকদিন তারপরে ক্ষুধার কথা মনে পড়েছে, পথে পথে ঘুরে পাগল হয়ে গিরিধারি তোমার না গো। পরবর্তী দলকে তৈরি হতে বলুন, নায়ক বাবুর উদ্দেশ্যে বলছি, গিরিধারি তোমার লাগি বড় জ্বালায় বুকে বেহারণ জ্বালাতে বড় পথে পথে ঘুরে পাগল হয়ে গিরিধারি তোমার লাগি গিরিধারি তোমার লাগি আমি মন আমি যে আর ক্ষুধা সহ্য করতে পারছি না, মন কেউ ভালো লাগে না, কেউ এমন সহৃদয় ব্যক্তি নেই যে আমায় দুটো অন্ন দেয়। অপা আশ্চর্য, আমি অবাক হয়ে যাই, কেমন জায়গায় আমরা বসবাস করছি, কেমন মানুষ, একটু ক্ষুধার জ্বালা, একটু অন্যের জন্যে দ্বারে দ্বারে ঘুরেছি, দিলে না কত কাতর হয়ে বিনতি করেছি, কেউ তো আমায় দিচ্ছে না, কেন গো, কি অপরাধ করেছি, আমার ক্ষুধার অন্নটুকু তোমরা দিতে পারবে না। অন্ধপনান খুঁজেছে তাহারে স্মরণের বেদনাতে, শান্তা ফিরে এসো চাঁদে আশা নিভাইছিলাম যদি পাপ হাতে, চাঁদে আশা নিভাইছিলাম যদি পাপ হাতে, অন্ধ মারা খুঁজিছে তাহারে নয়নের আঙিনাতে, চাঁদে আশায়
আমি যে বড় ক্ষুধার্ত আজকে নয়ন যেদিকে ফিরাই আধার কহিছে না সে তো নাই সে তো নাই আলে আর আলো করে পরিহার আলে আর আলো করে পরিহার আলোকে ফিরে এসো চাঁদে আশায় নিভাই ছিল যদি পাপ হাতে অন্ধপরাণ খুঁজছে তাহারে অন্ধপরাণ খুঁজছে তাহারে নয়নের আঙিনাতে তুমি ছিলে আমি তো ছিলাম আমি আছি আজ তুমি শুধু নাই এ জানাই আমি জানাবো গলে তোমারে খুঁজিয়া বেড়াই অন্ধপরাণ খুঁজছে তাহারে অন্ধপরাণ খুঁজছে অন্ধপরাণ খুঁজছে তাহারে অন্ধপরাণ খুঁজছে তাহারে নয়নের আঙিনাতে চাঁদে রাখায় নিভায়ে ও এবার তিনি তিনি ভিক্ষা করতে 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 একটা টাইম এক পড়শির বাড়িতে উঠলেন মা গো আমি খুব ক্ষুধার্ত আমাকে আমাকে একটা এক মুঠো অন্ন দিন না মা দিন না দিলে না ঠিক আছে ঠিক আছে তুমি যখন এসেছো আমি অবশ্যই দেব কারণ জীবে প্রেম করে যেই জন সেই জন সেবেছে ঈশ্বর অন্নদান মহৎ দান যদি হরি বল হরি বল জয় রাধে মনে হয় ও সন্তা তুমি মনে হয় এত ভালোবাসা রাজি হয়েছে বেশ চলে এসো রাজি হয়েছে তাকে এক মুঠো অন্ন দেওয়ার জন্য খাও তাই বলছে হা গো মা তুমি কত ভালো আমি এটা আশা করিনি এত ভালো পাবো আমি সে পরিষেবা পাবো আমি বুঝতেও পারিনি তাই বলছে এত ভালোবাসা কেন 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 মিটে না তো আশা এই এই একবার বলো মনে হয় আর কিছু বলবে কি করে তোমায়
আমি বলবো এত ভালোবাসা মেটে না তো আশা মনে হয় আর কিছু বলবে বলা যায় না কি করে তোমায় আমি ভুলবো এত সুরগান এত সম্মান এত সুরগান এত সম্মান বেলা শেষে সুলাতে লোটাবে আর কিছু নেই তুমি নেই রাজি হয়েছে সবাই দিয়েছে তবে এক দৃশ্য কি তিনি দেখলেন তার সেবা দেওয়ার জন্য রন্ধন চলছে যে যে মহিলাটি তার সেবা দেবে বলে বাড়িতে ডেকে এনেছে বলছে তুমি স্নান করে চলে এসো আমি তোমার খাওয়ার জোগাড় করছি ততক্ষণে ওই পাত্রটি বাড়িতে বসে আছে বারান্দায় দেখুন পরিস্থিতি দেখুন বাড়িতে বসে বসে দেখছে ভালো 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 সুস্বাদু খাবার তৈরি হচ্ছে অনেকদিন পর আমরা আনন্দের সঙ্গে খাবো হ্যাঁ কিন্তু একটা দৃশ্য তার মাঝখানে ফুটে এলো কি যখন রন্ধন কার্য চলছে ছোট্ট একটা বাচ্চা সেই মহিলারই বিরক্ত করছে বদমাইশি করছে রান্নায় অসুবিধা ঘটাচ্ছে সঙ্গে সঙ্গে কি করলো বাচ্চাটাকে নিয়ে উনুনের মধ্যে সঙ্গে সঙ্গে সেই পুত্রটি ছেলেটি যে এসে বসেছিল সেবা নেওয়ার জন্য অবাক হয়ে চমকে উঠল একি পিশাচ গাল লাগিল তোমার হাতে আমি কোনোদিনই খাবো না শোনো শোনো বাবা তুমি রাগ করো না তুমি রাগ করো না একটু শান্ত হয়ে আমার কথা শোনো না না কোনোভাবেই আমি তোমার হাতে আমি খাবো না কোনোভাবেই খাবো না কাছে গেছে বলছে শোনো তুমি যে জন্যে দুঃখ করছো ওটা আমাদের কাছে কিছু না কেন আমরা এমন কিছু জানি ছাই ভস্যের মধ্যে আমরা যদি মন্ত্রপুত জল ব্যবহার করি তাহলে আবার তাকে আমরা ফিরে পাব তাই নাকি আনন্দে উচ্ছ্বাস উল্লাস উলমাদ বেশ এটাই তো আমি চেয়েছিলাম আমি তাহলে ঠিক ঘুরতে 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 আমি সঠিক স্থানে এসে পৌঁছে আনন্দ নব ঘন সুন্দর নয়ন ভিরা চরণে শরণ নিলাম ধন্য ত্রিভুবন আনন্দ আনন্দ নব ঘন হেরি সুন্দর নয়ন বিরহ চরণে শরণ নিলাম
বন্য ত্রিভুবন দা আনন্দ তুমি আনন্দ তুমি আনন্দ তুমি আনন্দ আনন্দ নব ঘন ছা হেডি সুন্দর নয়ন আমিনা ও দাদা সবাইকে বলতে বলো এত ভালো দর্শক এত ভালো ভক্ত কোথাও আমরা পাইনি জীবনের প্রথম পেলাম সবাই ভগবানের নামে তালি দিচ্ছেন না তাহলে কি হবে জানে আগামী জন্ম এমন জন্ম দেবে যে আপনাদের তালি না দিলে পেটের ভাত হবে না কোথায় বুঝতে পাচ্ছেন পাড়ায় পাড়ায় এ বেটা তালি দিলে তবে পেটের ভাত হবে তাহলে ভজনে একটু তালি রাখতে তাই তো আধার কার্ডটা একটু লিংক করাতেই হবে নাহলে সমস্যা সবাই হাতের ভিতর থেকে চাদর বের করুন একটু সবাই মিলে হাতের ভিতর থেকে চাদর বের করুন একটু মাস্টার কি বলছো হাতের ভিতর থেকে চাদর আচ্ছা তাই হোক তাই শাস্ত্রে কি বলেছে জিসকো পাস হাত নেই হ্যায় উসকো হাত উঠানে কা কষ্ট না করে কিউকি ইস জনম আপকা পাস দুটো হায়াত দুটো পেহের হ্যায় উঠানে কা সময় নেই হ্যায় টাইম নেই হ্যায় पिछले जन्म में क्या देंगे मालूम है दो ठो नहीं चार ठो देंगे चार ठो पैर किसका वही तो हम्बा फिर पिछले जन्म में छह ठो पैर देंगे टाटी के ऊपर में बैठ बैठ के चार ठो पैर के ऊपर बैठ बैठ के दो ठो पैर लेके मलते रहोगे मक्खी मक्खी फिर पिछले जन्म में क्या होगा मालूम है घर का कने में जाली बना दे रहा हो तो इस टाइम में हाथ है तो उठाना चाहिए गोविंद 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 आनंद तुम्हें आनंद तुम्हें आनंद तुम्हें आनंद आनंद नव घन सा सुंदर नयन मीरा চরণে শরণ নিনা ধন্য ত্রিভুবন দা পিতাই গৌর দুটি ভাই সাথে হরি বলে বাহুতে নাচে পিতাই গৌর দুটি ভাই সাথে হরি বলে বাহুতে নাচে নদিয়াতে এলো ওই দুটি ভাই আমাদের জীবন গৌরার নিতাই ও নিতাই গৌর নিতাই দুটি ভাই সাথে হরি বলে বাহু তুলে নাচে ধন্য ত্রিভুবন ভা
কৃষ্ণ যে ভক্ত ভিখারী হৃদি কুঞ্জ কানন বিহারী কৃষ্ণ যে ভক্ত ভিখারী হৃদি কুঞ্জ কানন বিহারী কৃষ্ণ কে সব মুদারী কৃষ্ণ কে সব মুদারী আনন্দে পাই ব্রজনা নিতাই গৌর দুটি ভাই সাথে হরি বলে বাহু তুলে নাচে আমার নিতাই গৌর দুটি ভাই সাথে হরি বলে বাহু তুলে নাচে এই পর্যন্ত এটা শুধু তার আনন্দ হলো এই আনন্দে এত কিছু আরো আছে আরো আছে ওটা তো শুধু শুনেছে যে ওই বাচ্চার ছাই ভস্ম নিয়ে ওকে বাঁচিয়ে দিয়েছে বা দেবে ভক্ত আবার সেবা করেছে ওখানে প্রথমে তেল মর্দন করে পুকুর থেকে স্নান করে এসে একটা প্রতিজ্ঞাবদ্ধ করিয়ে নিয়েছে শুনো আমার মাথায় হাত দিয়ে দিব্যি করতে হবে কিন্তু বলো কি করতে হবে আমি সেবা করব বেশ কিন্তু আমার কাছে একটি জিনিস আছে এটাকে বাঁচিয়ে দিতে হবে হ্যাঁ ঠিক আছে সেবা করে নাও সেবা হয়ে গেছে এবার সেই ছাই ভস্মেতে মন্ত্রপূত জল দিয়েছে শান্তা মুখের সামনে জল জল করছে আহারে সবাই আনন্দে আনন্দে আনন্দ নব ঘনশ্যাম হেরি সুন্দর নয়ন বিনা চরণে শরণ নিলা ধন্য ত্রিভুবন বৃন্দাবন ধাম কি বৃন্দাবন ধাম কি বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা একই বৃত্তে দুটি ফুল কৃষ্ণ আর রাধা শুনুন সবাই কিন্তু আমরা যদি পুরানো বন্ধুকে খুঁজে পাই পুরানো প্রেমিককে খুঁজে পাই কতটা আনন্দ হয় স্ত্রী যদি এক সপ্তাহ বাপের বাড়ি থাকে যদি সেদিন বাড়িতে ফেরে কত আনন্দ লাগে আহারে আজকে রান্না করে খাওয়াবে তাহলে শান্তাকে আবার কাছে পেয়েছে তাহলে কেমন আনন্দ হওয়া উচিত যাদের আনন্দ হচ্ছে না তাদের থেকে একটু সাবধান বাবা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েদের কাছে অনুরোধ যারা এখানে বসে অন্তত আনন্দ করতে পারছেন না তাদের বাড়িতে খুব সমস্যা হবে একটু বুঝিয়ে বাজিয়ে বাড়িতে পাঠাবেন আনন্দ আনন্দ নব ঘনশ্যাম আনন্দ শান্তাকে ফিরে পেলে হ্যাঁ আমি ফিরে পেয়েছি ও সোনা ও সোনা ও সোনা চাঁদের কণা ফিরে এসেছি তোমার মতো মানুষকে আবার পেয়েছি ও সোনা ও সোনা ও সোনা চাঁদের কণা ফিরে এসেছি তোমার মতো মানুষকে আজ ফিরে পেয়েছি আনন্দ তাই আনন্দ তাই আনন্দ তাই আনন্দ আনন্দ নব ঘনশ্যাম হেরি সুন্দর নয়ন বিনা চরণে শরণ নিলা ধন্য ত্রিভুবন নদীয়াতে এলো দুটি ভাই ওরা মদের গৌরার নিতাই নদীয়াতে এলো দুটি ভাই
ওদের দুটি গৌরার নিতাই মায়ের কোলে বসলো নিতাই আনন্দে মেতেছি সবাই তাই বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলা বর্ষাদা একই বৃত্তে দুটি ফুলে কৃষ্ণ আনে রাধা বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলা বর্ষাদা একই বৃত্তে দুটি ফুলে কৃষ্ণ আনে রাধা আপনারা সবাই নাচছেন আনন্দ করছেন খুব ভালো লাগছে আমাদের সবার উপরে আছে ভগবান নিচে আছে কিন্তু মাইকম্যান তাই এই মাইকম্যান যদি এত সুন্দর সহযোগিতা না করত তাহলে আপনাদের নাচ আর আমাদের গান কিন্তু ভালো লাগত মাইকম্যানের জন্য একটু জোর করে হাততালি হয়ে ও সোনা চাঁদের কণা বন হয়েছি মালা নিয়ে তোমার কাছে তাই তো এসেছি ও সোনা ও সোনা ও সোনা চাঁদের কণা বড় হয়েছি মালা নিয়ে তোমার কাছে তাই তো এসেছি ও ললিতা অভিষাকা ও ললিতা অভিষাকা আয়না দেখে জানা তোরা বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলা বর্ষাদা একই বৃত্তে দুটি ফুলে কুমার রাধা এনেছে মধুর নাম ভাবের মাঝে অমৃত সমান আমার নিতাই এনেছে মধুর নাম ভাবের মাঝে অমৃত সমান এই লক্ষ লক্ষ পাপি তাপি লক্ষ লক্ষ পাপি তাপি হরি নামে পেল পরিত্রাণ আমাদের নিতাই এনেছে মধুর নাম ভাবের মাঝে অমৃত সমান আমার নিতাই এনেছে মধুর নাম ভাবের মাঝে অমৃত সমান লক্ষ লক্ষ পাপি তাপি লক্ষ লক্ষ পাপি তাপি হরি নামে পেল পরিত্রাণ বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে 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 ও দাদা তোমার গলা পাচ্ছি মায়েদের গলা পাচ্ছি না পাওয়া যাচ্ছে আচ্ছা বলুন তো দেখি মায়েরা রাধে রাধে তুমি কি মনে করো আমার মায়েরা এখানে কম আছে না আমার দাদা ভাইরা কারণ একটু সেঁতিয়ে গেছে কিন্তু আমার মায়েরা রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো রাধে রাধে কৃষ্ণ নামে রস পিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো রাধে দেহি মিলেঙ্গে তুমিকো কৃষ্ণ কা ভক্তি রাধে দেহি তুমিকো শক্তি মিলেঙ্গে তুমিকো কৃষ্ণ কা ভক্তি রাধে চরণ শরণ করো রাধে রাধে জপা করো রাধে দেহি শক্তি মিলেঙ্গে তুমকো কৃষ্ণ বলো রাধে যায়গি তুমকো শক্তি মিলেগি তুমকো কৃষ্ণ ভক্তি রাধে দেহি তুমকো শক্তি মিলেঙ্গে তুমকো কৃষ্ণ কা ভক্তি রাধে যায়গি মিলেগি শক্তি কৃষ্ণ ভক্তি রাধে চরণ শরণ করো রাধে রাধে জপা করো রাধা চরণ শরণ করো রাধে রাধে জপা করো রাধে রাধে শ্রী রাধে রাধে শ্রী রাধে রাধে শ্রী রাধে 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 শ্রী রাধে রাধে শ্রী রাধে রাধে শ্রী রাধে 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 জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো এখানেই তাকে যখন মনে পেয়েছে
তারপর রাজসভায় এনে আবার সেখানে রাজা বিপদে পড়লেন, কিন্তু যিনি শ্মশানে বসে আছেন তার সঙ্গে তার বিবাহ দিলেন। আর সেই আনন্দে সবাই এক জায়গা হয়ে আবার কি বলছেন, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস ক্রিয়া করো।